জীবনের প্রথম কাজ হলো আইলম। আইলম মানে কি বলেন? জানা, শিখা। আইলম মানে কি? জানা, শিখা। কি জানা? জীবনের প্রথম জানার বিষয় হলো আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা। আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা যায় না দুটো জিনিস ছাড়া, দুটো জিনিস ছাড়া। আল্লাহ তাআলার জাত জানা যায় না দুটো ছাড়া। ও দুটোর নাম হলো, একটার নাম হলো আয়াতে কোরআনিয়া, আর একটা নাম হলো আয়াতে আয়ানিয়া। আয়াতে কোরআনিয়া আর আয়াতে আয়ানিয়া, আয়ানিয়া। একটা হলো কোরআনে কারীমের আয়াত ছাড়া আল্লাহ তাআলার জাত জানা যায় না। আল্লাহ তাআলার জাত জানা যায় না কি ছাড়া? কোরআনে কারীমের আয়াত ছাড়া। তাহলে আল্লাহ তাআলার জাতকে জানার একটা অধ্যায় হলো কোরআনে কারীমের আয়াত। বলেন, আরেকটা অধ্যায় হলো চোখে দেখা আল্লাহ তাআলার নিশানাগুলো। চোখে দেখা আল্লাহ তাআলার নিশানাগুলো, বলেন চোখে দেখা আল্লাহ তাআলার নিশানাগুলো হলো আল্লাহ তাআলার জাতকে চিনার উপায়। তাহলে আল্লাহ তাআলার জাত চিনা যায় কয় জিনিস দিয়ে? দুই জিনিস দিয়ে, আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া। একটা হলো চোখে দেখা বিষয়। এই জন্য কোরআনে কারীমের প্রতিটা আয়াতের পেছনে আল্লাহ তাআলা নিজের কোনো না কোনো সিফাত বলে দিয়েছেন। কতক্ষণ পরেই বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বলে কি বলে না? মেহমানকে একটু আসতে দেন, কষ্ট করে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এই মেহমানটা এই পাশে সামনে দিয়ে দেন, এই সামনে দিয়ে। মাশাআল্লাহ। কি বললাম? আল্লাহ তাআলার জাত চিনার রাস্তা কি বলেন? এক নাম্বার আয়াতে কোরআনিয়া। এই জন্য কোরআনে কারীমের প্রায় প্রতি আয়াতের পেছনে পেছনে আল্লাহ তাআলার জাতের কথা আছে, আল্লাহ তাআলার কোনো না কোনো সিফাত আছে। আছে না নাই বলে? এগুলো কেন লিখলেন একটু পরেই বলে ওকানাল্লাহু আলিমান হাকিমা, আবার বলে ওকানাল্লাহু খাবীরা, আবার বলে ওকানাল্লাহু সামিয়ান আলিমা। আছে না নাই? এগুলো কেন? এগুলো সব হলো আল্লাহ তাআলার সিফাত দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বসানো। বলেন আল্লাহ তাআলার সিফাত দিয়ে, বলেন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বসানো। আল্লাহ তাআলার সিফাত দিয়ে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বসানো। এই কমন কথাগুলো অনেক মুসলমান বুঝে না, এই শব্দগুলোই বুঝে না। এগুলো বললে এগুলো আজগবি আজগবি লাগে। আর এগুলো আপনারা না, আমরা না বলতে না বলতে আপনারা বুঝেন না কি বলেন? আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার গুণ। গুণ দিয়ে সত্তা চেনা যায়। এই জন্য আরবের কোন বেদুইন মহিলার সামনে কোন একজন হাফেজে কোরআন, তারিয়ে কোরআন, বিখ্যাত মানুষ একটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াতটা ছিল এই, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এরপর একটা শব্দ, কিন্তু এই শব্দটা না পড়ে ওই কারি এভাবে বলছেন ওয়াকানাল্লাহু গাফুরুর রাহিমা, বসছে গাফুর আর রাহিমা। কিন্তু এখানে আয়াত হলো ওয়াকান আল্লাহ আজিজ আন হাকিমা, ওই উনি পড়ছেন ওয়াকান আল্লাহ গাফুর আর রাহিমা। ওই আরবি বেদুইন মহিলা এটা পড়ে সঙ্গে সঙ্গে বললেন, এটা শুনে সঙ্গে সঙ্গে বললেন, না আয়াত এটা না, এটা কোরআনে কারিমের আয়াত হইতে পারে না, এটা কোরআনে কারিমের আয়াত হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন চোর এবং চুন্নিকে হাত কেটে দাও, চোর এবং চুন্নিকে হাত কেটে দাও। আর আয়াত হলো চোর এবং চুর্নিকে হাত কেটে দাও, এটা তাদের জন্য শাস্তি, অন্যদের জন্য উপদেশ। ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। লেকিন উনি পড়লেন ওয়াকানাল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ তাআলা গাফুরুর রাহিম। ওই মহিলা বললেন জিনা, তোমার এই আয়াত ঠিক হয় নাই, আয়াত কোরআন শরীফের আয়াত না। সুবহানাল্লাহ বলবেন, ওয়াকানাল্লাহু গাফুরুর রাহিমা এটা এখানে হবে না,
এবার বলেন তাইলে কি হবে তুমি বলো কো আমিও জানি না তবে তুমি কুরআন শরীফ খুলে দেখো এটা কোরআনে কারিমের আয়াত না সুবহানাল্লাহ এবার কুরআন শরীফ খুললো দেখে না এটা আয়াত না সুবহানাল্লাহ দেখে ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা আর ওই উনি কি বলছে ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিম এবার মহিলাকে জিজ্ঞেস করলো তুমি তো হাফেজ না আলেম না তুমি কেমনে কইলা আমার আকল বলছে যে যদি আল্লাহ গাফুরুর রাহিম হয় এই আয়াতের সাথে তাহলে হাত কাটার অর্ডার দিতে পারে না এখানে হাত কাটার ওয়ার্ডারের সাথে গাফুরুর রাহিম মিলে না এখানে মিলে আজিজ আর হাকিম সুবহানাল্লাহ এই জন্য একটা হলো আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা একটা হলো আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানা এটাকে বলে আইলমুন আইলম কাকে বলে আল্লাহ তাআলার জাত জানা আল্লাহ তাআলার সিফাত জানা আল্লাহ তাআলার কখন কোন হুকুম সেটা জানা এবং রাসূল কখন কি হুকুম কিভাবে করতে বলেছেন সেটা জানা এটার নাম হলো ইলম আল্লাহ তাআলার সিফাত জানা আল্লাহ তাআলার জাত জানা আল্লাহ তাআলার সিফাত জানা আল্লাহ তাআলার এক এক হুকুম জানা আল্লাহ তাআলার এক এক হুকুম জানা এটা হলো ইলম এটা হলো কি বলেন ইলম এটা কি ইলম বলেন ইলম ছাড়া মানুষ কেমন ইলম ছাড়া মানুষ কেমন লাইট ছাড়া গাড়ি যেমন ইলম ছাড়া মানুষ কেমন রাত্রিবেলা লাইট ছাড়া গাড়িটা যেমন ইলম ছাড়া মানুষ তেমন এরকম মানুষ এদেশে আছে আছে হ্যাঁ আছে বলবেন থার্ড পারসন আসি বলবেন না সাইয়েন আছে না আসি ওই থার্ড পারসন আর সেকেন্ড পারসন সেটাও তো বুঝে না কতদিন বুঝবো অটো পাস আছে না আছি এই জন্য জীবনের এক নম্বর সিদ্ধান্ত হবে আইলম হবে এক নম্বর সিদ্ধান্ত জীবন রচিত হবে আইলম দিয়া জীবন সুন্দর হবে আইলম দিয়া আল্লাহ তালার জাত চিনবে আল্লাহ তালার সিফাত চিনবে আল্লাহ তালার হুকুমগুলো জানবে এই জন্য এক নম্বর বিষয় হলো আইলম এক নম্বর বিষয় কি এই জন্য হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ তালা বলেন যে জানে আর যে জানে না এরা কি জীবনে কখনো সমান এরা জীবনে কখনো সমান আচ্ছা ক্লাস ম্যাট্রিক পাস করছে এক ছেলে আর এক ছেলে স্কুলে কোনোদিন যায় নাই এদের দেখতে দুজনের সমান এদের কথাবার্তা একরকম এই জন্য দেখে থাকবেন আমাদের নুরানি মাদ্রাসা যে বাচ্চাকে ভর্তি করা হয় ওর চেহারা আর যারা নুরানিতে ভর্তি হয় না ওদের চেহারা জীবনও একরকম না বাস্তব না বাস্তব জীবনও কি না একরকম না এদের দুজনের চেহারা আলাদা আলাদা এই জন্য ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদের দারাজাকে বুলন্দ করে দিয়েছি তবে মুমিনদের মধ্যে যাদেরকে ইলম দিয়েছি তাদের দারাজা কোটি কোটি গুণে বেশি বুলন্দ করেছি এবার বলেন এক নম্বর বিষয় কি ইলম এক নম্বর বিষয় কি আবার বলেন কি ইলম আবার বলেন কি ইলম আবার বলেন ইলম ইলমুন 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 ওই রায় লক্ষ্মীপুর রায়পুর একটা স্কুল আছে এলএম স্কুল কি স্কুল ওই স্কুলে আমাদের মাহফিল ছিল অলিপুর সাহেব আমি আমি আপনার স্কুলের নাম এটা কি লেখা কহজুর কইেন না এই নামে খাইছে আমগোল এই নামের কারণে আমগো আমগো স্কুলটা সরকারি হয় না আসলে নাম হলো এল এম স্কুল লিয়াকত আলী মাস্টার স্কুল কি স্কুল লিয়াকত আলী মাস্টার স্কুল অনেক বছর আগের অনেক বড় জায়গা অনেক বড় ভবন লেকিন সরকারি হয় না শুধু ওই নামের কারণে এই নাম এটা ইসলামী নাম মূল নাম কি ছিল মূল নাম কি এল এম এখন এল এম কেমনে বলে এল এম তো জেনে যায় কি স্কুলের নাম এল এম স্কুল কিন্তু এই জন্য জীবনের প্রথম সিদ্ধান্ত আমার সন্তানকে আমি দিন শিখাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রশ্ন হলো আইল মাগে না ইমান আগে একটা প্রশ্ন আইল মাগে না ইমান আগে উত্তর হলো আইল মাগে আইল মাগে না ইমান আগে আবার বলেন আইল মাগে আইল মাগে না ইমান আগে রিক্সা আগে শিখে না রিক্সা আগে চালায় রিক্সা চালানো আগে শিখে না আগে চালায় এই তো বুঝে গেছেন ডাক্তারে আগে শিখে না ডাক্তারে আগে করে
আগে শিখে এই তো বুঝে গেছেন রাজমিস্ত্রি আগে শিখে না আগে করে তাহলে علم আগে না ঈমান আগে জোরে বলেন সবাই বলেন তাহলে علم শিখায় কোথায় মাদ্রাসা বলেন علم শিখায় কোথায় আল্লাহ উম্মতকে কতটা বুঝাতে চাচ্ছি علم ছাড়া উম্মতের সামনে বাঁচার কোনো রাস্তা নাই কারণ পৃথিবীর যত ফিতনা আজকের বাংলাদেশে সহ পৃথিবীতে যত ফিতনা শুধুই জাহালতের কারণে শুধুই মূর্খতার কারণে সমস্ত বাতিল আসে মূর্খতার রাস্তা ধরে জাহালতের রাস্তা ধরে বলেন না কোন রাস্তা ধরে জাহালতের রাস্তা ধরেই কি আহলে কোরআন জাহালতের রাস্তা ধরেই তথা কথিত আহলে হাদিস জাহালতের রাস্তা ধরেই তথা কথিত রাজার বাগি জাহালতের রাস্তা ধরেই দেওয়ান বাগি জাহালতের রাস্তা ধরেই মাঝভান্ডারি জাহালতের রাস্তা ধরেই কাদিয়ানি জাহালতের রাস্তা ধরেই শিয়ত পৃথিবীর সমস্ত বাতিল জাহালতের রাস্তা ধরে বলেন জাহালতের কি ধরে রাস্তা ধরে কোন রাস্তা ধরে জাহালতের আপনাদেরকে মূর্খ রাখা না গেলে আপনাদেরকে শাসন করা যাবে না জি আপনাদেরকে মূর্খ রাখা না গেলে জাতিকে মূর্খ রাখা না গেলে জাতি খন্তি মার্কার পিছনে ছুটবে না জি কি বলছি যদি কালকে একজন কলা গাছে দাঁড়া করা দেয় কলা গাছ একটা কলা গাছ সাফ কলা গাছ যে নিজের নাম লিখতে পারে না একদম সাফ কলা গাছ তার যদি দাঁড়া করাইয়া দেয় আর মার্কা দিয়ে দেয় খন্তি তো এই জাতির ছেলেরা তার পিছনে ছুটবে কলা গাছ মিয়াকে খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির শান্তির ব্যবস্থা করুন বাস্তব না বাস্তব এখন ওর পিছনে ছুটবে কেন যুগ যুগ ধরে মূর্খ রাখা হয়েছে এজন্য আলম হলো কেমন আল আলম নূর আলম হলো আলো আলম হলো আলো আলোর এক পৃথিবীতে একটাই বস্তু আলো যেটা পৃথিবীতে একটাই বস্তু আলো একটাই পদার্থ আলো যেটা কখনোই বাঁকা যায় না সুবহানাল্লাহ এটা যদি সামনে বাধাগ্রস্ত হয় থেমে যায় সে ডানে বামে যায় না পানি ডানে বামে চলে যায় কি কিন্তু আলো কোথায় যায় আচ্ছা আলোর গতি যদি সোজা না হয় এলোমেলো হইতো বাঁকা হইতো আচ্ছা কোন তো গাড়ি রাস্তা থাকতো না খাদে পড়তো দাঁত ভাঙা জবাবের জন্যই রব তাকে তৈয়ার করেছেন আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তাআলা তার ইলম ও আমলের মধ্যে আরো বেশি বরকত দান করেন এজন্য ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিছলুহা আসাইবু শায়ের বড় সুন্দর করে বলেন প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করবেন আল্লাহ তাআলা তার দ্বীনকে কখনো হেফাজত করেছেন দলিল দিয়ে কখনো হেফাজত করেছেন তলোয়ার দিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনকে এভাবেই হেফাজত করেন আজকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য এই বাংলাদেশে দু চারজন মানুষ তৈরি করে দিয়েছেন তন্মধ্যে রেজাউল করিম আবরার একজন আলহামদুলিল্লাহ বলেন হযরত মাওলানা আরিফ বিন হাবিব একজন কেউ চোখের পানি দিয়ে হেফাজত করবে কেউ দলিল দিয়ে হেফাজত করবে তো আল্লামা ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুম চোখের পানি দিয়ে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর এরা দুজনে দলিল দিয়ে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর কেউ বা সালাতের কাজ করবে আমরা সালাতের কাজ করি কি ভাই কোফতা বিরিয়ানির আগে সালাদ খায় না একটু আমরা একটু সালাতের কাজ করি আমাদেরও কাজ আছে তোমাদের প্রয়োজনে তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন অল্প হোক খাসির মধ্যে লবণ যেমন আমাদের প্রয়োজনও কি তেমন লেকিন প্রয়োজন তোমাদের আয়োজনে আমাদেরও আছে কি প্রয়োজন আল্লাহ তাআলা এই নওজোয়ানদেরকে কবুল করেন সকলে বলি আমিন অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ মেরে ভাইও রসুল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে ইবাদত যেভাবে করেছেন তখন সে ইবাদত সেভাবে করা এটার নামই শরীয়ত রসুল যখন যে ইবাদত যেভাবে করেছেন বলেন রসুল যখন যে ইবাদত যেভাবে করেছেন এটার নামই কি শরীয়ত উলো তো শরীয়ত কি জিনিস আল্লাহ তাআলার বলা আর রাসূলের বলা এবং চলা
আল্লাহ তাআলার বলা আল্লাহ তাআলা যা যা বলেছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন এবং যা যা করেছেন এরপরে সাহাবা একরাম যা যা বলেছেন সাহাবা একরাম যা যা করেছেন এরপরে আইম্মায়ে মুস্তাহিদিন যা যা বলেছেন করেছেন নয় এখানে বলেছেন এখানে কি বলেছেন বলেছেন আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন নয় বলেছেন আইম্মায়ে মুস্তাহিদের ফেল দলিল নয় কাউল দলিল এজন্য এগুলো হলো শরীয়ত রাসূল যখন যা করেছেন রাসূল যখন যা বলেছেন তখন তা সেভাবে করা এগুলোর নাম কি বলেন এগুলো একসাথে মিলালে হয় শরীয়ত একসাথে মিলালে তরিকত একসাথে মিলালে হাকিকত একসাথে মিলালে হয় মারিফাত এজন্য পুরো দিন যেন চারটা শব্দের মধ্যে পুরো দিন ঢুকানো আছে চার শব্দের মধ্যে পুরো দিন আপনি বসবেন না বসে যান এই জুতা বিছায় বসে যান বসে পুরো দিন যেন চার শব্দের মধ্যে ঢুকানো আছে এক নাম্বার হলো আলমুন বলেন দুই নাম্বার ইমানুন তিন নাম্বার হলো আমালুন চার নাম্বারে তাকওয়া ইমান আমল তাকওয়া আবার বলেন এই চার শব্দ আগে মুখস্থ করা এরপরে চার শব্দের সংজ্ঞা বোঝা এরপরে চার শব্দের উপরে জীবনী লাগানো এটাই হলো উম্মতের কাজ জীবনের প্রথম কাজ হলো আইলম জীবনের প্রথম কাজ কি এখানে আসেন মুরব্বি এখানে আসেন এখানে আসেন